हेलो बंधुरा পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় ইনস্টলমেন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা অনেকেরই ব্যাঙ্ক স্ট্যাটাসটি রেসপন্স পেন্ডিং এবং অনেকেরই আধার নট ভেরিফাইড করা হয়েছে তো বন্ধুরা সেই কারণেই কিন্তু টাকা ঢুকছে না তো বন্ধুরা আপনারা চাইলে নিজের ফোন থেকে এই প্রবলেমটি সলভ করতে পারবেন ঠিক আমাদেরই মতনই তো আপনাদেরকে আমরা লাইভ প্রুফ দেখাবো তো জানতে হলে মাত্র কয়েক মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্মার নেম মকবুল মণ্ডল তো বন্ধুরা এই মকবুল মণ্ডলেরই কিন্তু আমরা স্ট্যাটাস গত এক সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছি চাইলে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা দেখুন তিনার মোবাইলের শেষে হলো টু ডবল ফাইভ ফোর এবং আধার নম্বর কিন্তু জিরো সিক্স সেভেন ফাইভ আপনাদেরকে আমরা প্রুফ দেখাচ্ছি এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন অ্যাকাউন্ট নম্বরের শেষে ডবল ফোর সিক্স ওয়ান আপনারা এটি মনে করে রাখবেন এবং দেখুন এখানে ব্যাঙ্ক স্ট্যাটাসটি দেখতেই পাচ্ছেন রিসপন্স পেন্ডিং ওকে রেসপন্স পেন্ডিং পি ওকে এখানে কিন্তু অ্যাকাউন্টটি ইনভ্যালিড রয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক ফর অ্যাকাউন্ট ইনভ্যালিড তো বন্ধুরা ব্যাঙ্কটি কিন্তু মানে ভেরিফাইড করা হয়নি এবং আধার স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন আধার নাম্বার ইজ ভেরিফাইড অর্থাৎ আধার নাম্বারটি ভেরিফাইড করা হয়েছে এবং ব্যাঙ্ক স্ট্যাটাসটি কিন্তু ভেরিফাইড করা হয়নি এবং নিচে যদি দেখেন এখানে ইনস্টলমেন্টের টাকা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা নেই এবং দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা নেই এখন কিন্তু দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু ফাঁকা একদমই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ফাঁকা রয়েছে তো বন্ধুরা এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করছি সেটি আপনাদেরকে দেখাবো তো এই আমরা সরাসরি ক্রমে চলে যাব তো বন্ধুরা আমরা চলে আসছি সরাসরি পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে তো এটি লিঙ্ক আমরা বক্সে দিয়ে আপনারা সেই ক্লিক করলে সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারবেন এবং স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন তো বন্ধুরা এখান থেকে কিন্তু স্ট্যাটাসটি চেক করতে হবে তো দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও নতুন পেজ চলে আসবে আপনারা চাইলে আধার নম্বর অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারেন তো এখানে আমাদের যাহ আধারের করা আছে তাই জন্য এখানে আমরা আধার নম্বর দিব তারপরে গেট ডাটাতে ক্লিক করবো তো বন্ধুরা এখানে আমরা মকবুল মন্ডল তারই কিন্তু আমরা এখানে আধার নাম্বার দিলাম এবং গেট ডাটাতে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা যেটি দেখিয়েছিলাম আধার নম্বরের শেষে জিরো এবং মোবাইল নম্বরের টু এবং অ্যাকাউন্ট দেখিয়েছিলাম ডবল ফোর সিক্স ওকে এবং নিচে চলে আসি আমরা তো নিচে চলে আসলে আপনারা এখানে ভালো করে লক্ষ্য করুন ব্যাঙ্ক স্ট্যাটাসটি দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক স্ট্যাটাস ফার্মার রেকর্ড হাজব্যান্ড অ্যাকসেপ্ট বাই পি এফ ব্যাঙ্ক অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু একসেপ্ট করা হয়েছে তো এক্সেপ্টটি কেন কীভাবে করলো সেটি আপনাদেরকে আমরা দেখাবো তো দেখুন এখানে যে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা এবং দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা কিন্তু পেন্ডিংয়ে পড়ে আসে তো দেখতেই পাচ্ছেন এফ টি ও ইস জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ প্যান্ডিং তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এফ টি ও এটির মানে কি আপনাদেরকে আমরা জানাবো আপনারা আপনারা দেখুন এফটিও তৈরি হয়ে গেছে আমাদের এফটিওর মানে কি সেটি অবশ্যই জানাবো তো তার আগে বলবো আমরা কিভাবে এটি প্যান্ডিংয়ে নিয়ে আসলাম আমাদের যে ব্যাঙ্ক স্ট্যাটাসটি কিভাবে অ্যাকসেপ্ট হলো সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তো বন্ধুরা এই জন্য আপনারা উপরে এখানে দেখতেই পাচ্ছেন হোম আপনারা সিম্পলি এই যে হোমের উপরে ক্লিক করে দিবেন তো হোমের উপরে ক্লিক করলে আপনারা আবারও সেই হুমের মধ্যে চলে যাবেন হুমে হুম পেজের মধ্যে তো তারপরে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে অসংখ্য অসংখ্য অপশান পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন হেল্প ডিস্কে তো হেল্প ডিস্কের উপর ক্লিক করার পর আপনাদের সামনে আবারও নতুন পেজ চলে আসবে তো আপনারা যেটি দিয়ে সার্চ করবেন সেই নম্বরটি আপনারা এখানে দিবেন তারপর গেট ডিটেলসে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আমরা একটি আধার নম্বর দিলাম তারপর গেট ডিটেলসে আমরা ক্লিক করলাম তো তারপর আপনারা স্কোর ডাউন করে নিচে চলে আসবেন তো যার আপনারা একা আধার নম্বরটি দিলেন তার ফুল ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন তার নাম তার বাড়ি কোথায় সম্পূর্ণ ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গিভিনিং টাইপ আপনারা দেখতে পাচ্ছেন গিভিনিং টাইপ তো এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করার এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার কি প্রবলেম সেটি কিন্তু সিলেক্ট করতে হবে তো দেখুন আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার ইজ নট কানেক্ট যদি অ্যাকাউন্টের প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে রাইট দিবেন যদি অনলাইন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল যদি প্রবলেম হয়ে থাকে অনলাইন অ্যাপ্লিকেশনের পেন্ডিং তাহলে আপনারা এখানে রাইট দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট নট রিসিভ তো আপনার টাকা নেই এসে থাকলে এখানে রাইট দিবেন এবং ট্রানজেকশন ফেল হয়ে থাকলে এখানে আপনারা রাইট দেবেন এবং এখানে আরও অপশান পেয়ে যাচ্ছেন প্রবলেম ইন আদার কানেকশন যদি আদারের প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে রাইট দেবেন এবং আপনার যদি জেনারেল অর্থাৎ মেল ফেমেলের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে রাইট দেবেন এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমাদের যাহাতো পেন্ডিংয়ে আছে বা আমাদের অ্যাকাউন্ট নম্বর কানেকশনের মধ্যে আছে তাই জন্য এই যে প্রথমে অ্যাকাউন্ট নম্বর এটি কিন্তু আমরা চুজ করে নেব আর আপনাদের যদি আদার কানেকশনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু নিচে অপশান পেয়ে যাবেন তো এখানে আমরা রাইট দিয়ে দেবো তো বন্ধুরা এখানে রাইট দেওয়ার পর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ডেসিশন বক্স পাঁচশো ওয়াট তো এখানে ক্যাপিটালে অর্থাৎ ইংরেজিতে বড়ো হাতে লিখতে হবে যদি আপনার ব্যাংকের আইএফএফসি কোড চেঞ্জ হয়ে যায় তো এখানে লিখতে হবে যে স্যার আমার আগের আইএফসি কোড এটি ছিল এখনকার আই এফসি কোড আমার এটি হয়েছে কিংবা যদি আপনাদের অনেক দিন ধরে প্যান্ডিংয়ে থাকে তো এখানে বলবেন যে স্যার আমাদের স্ট্যাটাসটি কেন এতদিন ধরে প্যান্ডিংয়ে আছে আপনার মতো কথা এখানে লিখবেন ইংরেজিতে বড়ো হাতের ওকে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যানসার দিতে হবে সাত যোগ পাঁচ কত হয় সেটি কিন্তু এখান থেকে দিতে হবে সাত যোগ পাঁচ হয় প্রায় বারো তো এখানে কিন্তু সেটি লিখে দিতে হবে বারো তারপরে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর সরাসরি আপনারা এখান থেকে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনাকে আপনার নোটিফিকেশান আমাদের কাছে চলে আসে সাত দিন কিংবা দশ দিনের মধ্যে আপনাকে অ্যান্সার দেওয়া হয়ে যাবে সাত দিনের মধ্যে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই পেন্ডিংটি সাকসেসফুল করতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু সম্ভব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না